কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আজ আমি তোমাদের নার্সারির অঙ্ক ক্লাস করাচ্ছি। সিলেবাস দেখো, তোমাদের রয়েছে 1 থেকে 30 পর্যন্ত। আমি সবাই খাতা পেনসিল বার করো, দেখো আমি লিখছি। তোমাদের এরকম খাতাতে ছক রয়েছে, এই ছকের মধ্যে কি করবে, একটা ঘর তোমরা সবাই ছেড়ে ছেড়ে লিখবে। দেখো আমি লিখছি, প্রথম ঘরে একে চন্দ্র, কি লিখলাম বলতো? একে চন্দ্র। তারপরে একটা ঘর ফাঁকা দেবে, তারপরের ঘরে লিখবে দুয়ে কক্ষ। তাহলে কি লিখলাম? দুয়ে কক্ষ। আবার একটা ঘর ফাঁকা দাও, তারপরে লেখো তিনে নেত্র। আবার একটা ফাঁকা ঘর দাও, দিয়ে তারপরে লেখো চারিবে। আবার ফাঁকা দাও, ফাঁকা দিয়ে লেখো পাঁচে পঞ্চমান। তাহলে কি লিখলাম? একে চন্দ্র, দুয়ে কক্ষ, তিনে নেত্র, চারি বেয়ে, পাঁচে পঞ্চমান। আবার এই লাইনটা পুরো ফাঁকা দিয়ে দাও, তারপরে নিচে লেখো পাঁচে পঞ্চমানের পরে ছয়ে ঋতু। কি লিখলাম বলতো? ছয়ে ঋতু। তারপরে দেখো সাতে সমুদ্র, আবার একটা ঘর ফাঁকা দিলাম, তারপরে লিখলাম আটে অষ্টবসু, আবার একটা ঘর ফাঁকা দিলাম, দিয়ে কি লিখবো? নয়ে নবগ্রহ। আবার একটা ঘর ফাঁকা দিলাম, তারপরে লিখবো এক লিখে শূন্য, একে শূন্য 10। তারপরে দেখো আবার এই ঘরটা ফাঁকা দিয়ে দাও, ফাঁকা দিয়ে লেখো 1 10, এক লিখে তার পিঠে 1, 1 10 1 11। তারপর দেখো আবার ফাঁকা দাও, ফাঁকা দিয়ে লেখো 1 লিখে 2, 1 10 2 12। আবার ফাঁকা দাও, ফাঁকা দিয়ে লেখো 1 লিখে 3 নেত্র, 1 10 3 13। তারপরে লেখো 1 লিখে 4 বে, তাহলে কি হলো? 1 10 4 14। তারপরে দেখো 1 লিখে 5 পঞ্চমান, তাহলে 1 10 5 15। আবার ফাঁকা দিয়ে দাও পুরোটা, তারপরে এখানে দেখো 1 লিখে 6 ঋতু, তাহলে 1 লিখে 6 ঋতু, 1 10 6 16। তারপরে লেখো 1 লিখে 7 সমুদ্র, 1 10 7 17। আবার একটা ঘর ফাঁকা দাও, ফাঁকা দিয়ে লেখো 1 লিখে 8 অষ্টবসু, তাহলে কি হলো? 1 10 8 18। 18-র পরে কি হবে? 19, তাহলে 1 লিখে 9 নবগ্রহ, 1 10 9 19। তারপরে 2 10 0 20, 2 লিখে 0, 2 10 0 20। তাহলে লেখা হয়ে গেল। আর একবার আমার সঙ্গে সবাই বলো, দেখো একে চন্দ্র, দুয়ে কক্ষ, তিনে নেত্র, চারি বেয়ে, এই সংখ্যাটাকে বলে পাঁচে পঞ্চমান। তারপরে দেখো 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 1 শূন্য 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20। তাহলে তোমরা এটা বাড়িতে সবাই প্র্যাকটিস করবে, আর খাতাতে হোমওয়ার্ক দিয়েছি, খাতাটা ভর্তি করে সবাই লিখবে। আজ এই পর্যন্ত।